ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল এইচ আৰ এডুকেচনেল হাব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ টু থাউজেণ্ড টুৱেণ্টি টুৰ নৱম শ্ৰেণীৰ জেনেৰেল মেথেমেটিক্সৰ এনুৱেল এক্সামিনেশ্যনত যিকেইটা এম চি কিউ আহিছিল সেই এম চি কিউকেইটা আলোচনা কৰিম আৰু ইয়াৰ লগতে টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱানত হাফ ইয়েৰলি এক্সামত যিকেইটা এম চি কিউ আহিছিল সেই গোটেইকেইটাই এম চি কিউ আজি আমি আলোচনা কৰিম তো এইখিনিৰ পৰা তোমালোকৰ এটা ধাৰণা হ'ব যে কেনেকুৱা ধৰণৰ তোমালোকৰ আগন্তুক পৰীক্ষাত প্ৰশ্ন আহিব পাৰে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল যদিও প্ৰথমবাৰ চেনেলত আহিছা তেতিয়াহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা আৰম্ভ কৰিছোঁ আজিৰ প্ৰথমটো প্ৰশ্ন এক নম্বৰ প্ৰশ্নটো হৈছে ওৱান বাই ফ'ৰৰ শতাংশৰ ৰূপ হ'ল এতিয়া চোৱা ওৱান বাই ফ'ৰক শতাংশত লিখিবলৈ দিছে ত' চিম্পলি ইয়াক য'ত আমি হাণ্ড্ৰেডেৰে মাল্টিপ্লাই কৰোঁ তেতিয়াহ'লে পাই যাম এইটো চাৰিৰ এক গুণ চাৰি আৰু পঁচিছ চাৰিগুণ এশ মানে ইয়াৰে এনচাৰটো হ'ব টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব এই নম্বৰ দুই নম্বৰ প্ৰশ্নটো হৈছে এখন বৰগাগাৰ পথাৰৰ কালি আমি জানো যে বৰগৰ কালি হৈছে এ স্কুৱেৰ ত' ইয়াতে এ স্কুৱাৰ দিয়া আছে টেন থাউজেণ্ড টেন থাউজেণ্ড হ'লে পথাৰখনৰ পৰিসীমা কিমান হ'ব তো ইয়াৰ পৰা যদি আমি এ নিৰ্ণয় কৰোঁ তেতিয়াহ'লে এইটো ৰুট অভাৰ কিমান আহিব টেন থাউজেণ্ড আহিব আৰু ৰুট অভাৰ টেন থাউজেণ্ডৰ মান হৈছে হাণ্ড্ৰেড আৰু বৰগৰ যিটো পৰিসীমা এইটো ফ'ৰ এ হয় ইয়াতে এৰ মান পাইছোঁ হাণ্ড্ৰেড ত' ফ'ৰ ইনটো হাণ্ড্ৰেড কিমান আহিব এইটো ফ'ৰ হাণ্ড্ৰেড আহিব ত' ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব ডি নম্বৰ তিন নম্বর প্রশ্ন তলর কোনটো একটা অপরিময় সংখ্যা আমি জানো যে সংখ্যাক আমি পি বাই আকাৰত লিখিব লিখব সেইবোৰ সংখ্যা অপরিময় সংখ্যা বলে কোৱা হয় এতে আছে এই এটা পরিময় সংখ্যা হয় কারণ এই পনেরো বৰ্গ হয় যে রুট অভার ওয়ান বাই ফোর আছে এই এটা পরিময় সংখ্যা হয় কারণ এই রুট উঠাই দিলে এই পাম আমি ওয়ান বাই টু মাইনাস থ্রি টু একটা পরিমাণ সংখ্যা কিন্তু রুট অভার টুয়েন্টি থ্রি টু পরিমাণ সংখ্যা নয় গতি শুদ্ধ উত্তর হব রুট অভার টুয়েন্টি থ্রি থার্টি টু দিপওয়ার ওয়ান বাই ফাইভর মান হল থার্টি টু আছে এটুক আমি টু দিপওয়ার ফাইভও লিখবো ইয়ার উপর আছে হোল টু দি দিপওয়ার ওয়ান বাই ফাইভ আছে তো গতি ফাইভ আর ফাইভ ক্যসেল করে থাকি টু গতি ইয়ার শুদ্ধ উত্তর হব বি নম্বর ফাইভ নম্বৰ কুৱেশ্যন টু এক্স টু এক্স কিউব প্লাছ টু এক্স স্কোয়াৰ মাইনাছ এক্স প্লাছ টু বহু পথটোত এক্স স্কুৱাৰৰ সহ কিমান এতিয়া চাছ এক্স স্কুৱেৰ লগত সাংসিক পথটো কি আছে দুই আছে গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব ছি নম্বৰ টু ছয় নম্বৰ প্ৰশ্নটো হৈছে টু মাইনাছ থ্ৰী বিন্দুটোত ভোজ হ'ল এতিয়া ভোজ হ'ল দুই আৰু যিটো এক্স স্থানাংক আছে এক্স স্থানাংক ভোজ বুলি কোৱা হয় ভোজ আৰু যিটো ৱাই স্থানাংক আছে সেইটো কোটি বুলি কোৱা হয় মনত ৰাখিবা এনেকৈ সুধিব পাৰে যে কোটি কি তো ইয়াৰে কোটি হ'ব মাইনাছ থ্ৰী আৰু ভোজ হ'ল টু ছেভেন নম্বৰ কুৱেশ্যন এক্স প্লাছ ৱাই সমীকৰণটোৰ সমাধান কি ইয়াতে ওৱান আৰু ফ'ৰ হ'ব কাৰণ এক্সৰ ঠাইত যদি আমি ওৱান বঢ়াই দিওঁ আৰু যদি ৱাৰ ঠাইত ফ'ৰ বঢ়াই দিওঁ তেতিয়াহ'লে ওৱান প্লাছ ফ'ৰ কিমান আহিব ফাইভ আহিব গতিকে আৰু শুদ্ধ উত্তৰটো হ'ব এই নম্বৰ এইট নম্বর কোয়েশন ফিফটি ডিগ্রি কুণর পূৰক কুণ কি আমি সকলে জানো যে পূৰক কুণ হয়েছে নাইনটি ডিগ্রি তো যদি আমি নাইনটি ডিগ্রি হব লাগে আর ফিফটি লগত লগত ডিগ্রি প্লাস করলে নাইনটি ডিগ্রি হব তো ফিফটি লগত ফোরটি ডিগ্রি প্লাস করলে নাইনটি ডিগ্রি হব তির উত্তৰটো হব বি নম্বৰ এটা বৃত্ত হয় থকা সমতলখনত সমতল ভাগত ভাগ কৰে করে তো তিনটা ভাগত ভাগ করে এটা তোমার লেংথ আৰু এটা হাইট আৰু এটা কি ব্রেথ টেন কেশন এটা ত্রিভুজর পরিসীমার আধা টুয়েন্টি ওয়ান সেন্টিমিটার আর বাহু দুটার দুর্গ ঊঠারো সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার তো তৃতীয়বাহুর দুর্গ হব চৈ সেন্টিমিটার এলেভেন নম্বর কুয়েশন ওয়ান ফোরটি ওয়ান ফিফটি শ্রেণীটোর শ্রেণী চিহ্ন হল বা ক্লাস মার্কি কিন্তু মনত রাখা এই শ্রেণী দিয়া থাকে সেই শ্রেণীর যে প্রথম সংখ্যা সেইটুক নিম্ন সীমা আৰু যিটো ডাঙৰ থাকে সেইটোক কয় উচ্চ সীমা ত' নিম্নসীমা আৰু উচ্চ সীমা প্লাছ কৰিলে আৰু যদি দুইৰে আমি হৰণ দি দিওঁ যিটো আমি সংখ্যা পাম সেইটোৱে হয় শ্ৰেণীচিহ্ন ত' এই দুটা প্লাছ কৰিলে আমি কিমান পাম ওৱান নাইণ্টি পাম আৰু ওৱান নাইণ্টিৰে দুইৰে ডিভাইড কৰিলে কিমান পাম ওৱান ফৰ্টি ফাইভ ত' ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব চি নম্বৰ টুৱেলভ নম্বৰ কুৱেশ্যন এটা ঘটনার সম্ভাবিতার মান তলর কোনো হব নয় এই তিনি তোমালোকে জানা ঘটনাৰ সম্ভাবিতা হয় জিরো হব নহলে ওয়ান হব বা জিরো আর ওয়ান মাজত থাকিব পাৰে কিন্তু জিরোতক সু হব আৰু আর ওয়ানত ডর হব নয় যেহেতু থ্রি টু ডাঙৰ ডর গতি শুদ্ধ উত্তর হব থ্রি মৰমৰ ছাত্রছাত্রী সকল আমি আলোচনা কৰিম টু থাউজেণ্ড টুয়েনটি ওয়ানত হাফ ইয়ারলি এক্সামিনেশনত যুয়েন আছে সেই কুয়েশনবো প্রশ্ন ওয়ান ফিফটি পার্সেন্টর ভগ্নাংশ কি এটা ফিফটি পার্সেন্ট বলেছে তো পার্সেন্টের ঠাইত আমি ওয়ান বাই হান্ড্রেড বহাবেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড এই ফিফটি ওয়ান যা ফিফটি ফিফটি টু যা হান্ড্রেড মানে এই হব ওয়ান বাই টু এটা শুদ্ধ উত্তর টা হব এ নম্বর তলর কোন পরিময়ের সংখ্যা এটু হবো প্লাস মানে সেটা কেনসেল যাব ইয়াতে বাকি থাকিব থ্রি গতি থ্রি এটা পরিমাণ সংখ্যা রুট ফাইভ এটা অপরিময় সংখ্যা এটা অপরিম সংখ্যা রুট ফাইভ এটা অপরমীয় সংখ্যা গতি সংখ্যা কিন্তু এটু হয়েছে পরিময় সংখ্যা থ্রি এক্স প্লাস ওয়ান শূন্য কি ইয়াতে দিয়া আছে থ্রি এক্স এটার শূন্য দিছে ওলছে গতিপরা যদি আমি থ্রি এক্স ইফে রাখি মাইনাস ওয়ান হবো মানে এক্স ইযুগল টু মাইনাস ওয়ান বাই থ্রি হব শুদ্ধ উত্তরটা হব এ নম্বর ফোর নম্বর মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয় জিরো হয় আর এটা কথা মনত রাখবা মূল বিন্দু কাক কয় যদি এক্স এক্স অক্ষ আর ওয়াই অক্ষয় বিন্দুত কটাকটি করে সেটকে মূল বিন্দু কোয়া হয় যত এক্সর মানুষ জিরো ওয়াইয়ের মানুষ জিরো গতকের শুদ্ধ উত্তরটা হব বি নম্বর ফাইভ নম্বর কোয়েশন এক্স অক্ষর উপর বিন্দু এটার স্থানাঙ্কর আর্হি হল এটা তুমি মনত রাখি পড়া এক অক্ষর ওপর থাকা বিন্দুর আর্হি মানে ওয়াইয়ের যে স্থানাঙ্ক সেইটা জিরো হয় আর যদি ওয়াই অক্ষর উপর থাকা বলে কয় তো এক্সর যে স্থানাঙ্ক সেইটা জিরো হব তো ইয়াতে এক্স অক্ষর উপর থাকা বলে কে তো ইয়াতে ওয়াইয়ের যে স্থানাঙ্ক এই জিরো আছে এই গতিকার শুদ্ধ হব উত্তরটা হব্বর ছয় নম্বর কুয়েশন ওয়াই ইজিক টু থ্রি এক্স প্লাছ ফাইভ এই সমীকৰণটোৰ কিমানটা সমাধান আছে আমি জানো যে যিকোনো সমীকৰণ এটাৰ অসীম সংখ্যক সমাধান থাকিবও পাৰে ছেভেন নম্বৰ কুৱেশ্যন যদি এক্স ইজুগল টু টু ৱাইজুগল টু ওৱান সমীকৰণটো টু এক্স প্লাছ থ্ৰী ৱাই ইজু টু কে এটা সমাধান হয় তেন্তে কেৰমান কিমান হ'ব তো ইয়াতে চোৱা যে য'ত এক্স আছে তাতে যদি আমি টু বঢ়াওঁ আৰু য'ত ৱাই আছে তাতে যদি আমি ওৱান বঢ়াওঁ তেতিয়াহ'লে কেৰমানটো পাই যাম ত' দুই পূৰণ দুই এইটো চাৰি হ'ব আৰু তিনি পূৰণ এক তিনি হব তো দুই আর তিন কি হবি দুই দুই গুণ চারি আর তিন কি হব সাত হব এইট নম্বর কুয়েশন যেটা বহু পথ রাখি থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ানক এক্স মাইনাস ওয়ানের হরণ করা হয় ভাগে কি হয় এতে চা এক্স মাইনাস ওয়ানের বলেছে তার এক্স ইজিক টু কি ওয়ান ইয়াতে যিটো বহু পদ দিয়া আছে সেই বহু পদত এক্সৰ ঠাইত ওৱান বঢ়াই দিলে এইটো ওৱান আহিব এইটোও ওৱান আহিব ত' এইটো থ্ৰী ইনটো ওৱান স্কুৱাৰ মানে ওৱান আহিব আৰু ইফালে ওৱান মাইনাছ ওৱান আহিব ত' তিনি আৰু একে চাৰি হ'ব চাৰিৰ পৰা এক গ'লে তিনি থাকিব নাইন নম্বৰ কুৱেশ্যন এটা ত্ৰিভুজ দি আছে এই বি চি আৰ এংগল এইটো দি আছে এইট্টি ডিগ্ৰী বিটো দি আছে আৰু ছিক্সটি ডিগ্ৰী তেতিয়াহ'লে শিৰমান কিমান হ'ব আমি জানো যে এটা ত্ৰিভুজৰ তিনিওটা কোণৰ সমষ্টি হৈছে ওৱান এইট্টি ডিগ্ৰী ত' এই দুটা যদি আমি যোগ কৰোঁ তেতিয়াহ'লে কিমান ডিগ্ৰী পাওঁ এশ চল্লিছ ডিগ্ৰী ত' ওৱান এইট্টি ডিগ্ৰী হ'বলৈ হ'লে আৰু কিমান ডিগ্ৰী লাগিব চল্লিছ ডিগ্ৰী ত' গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব এই নম্বৰ টেন নম্বৰ তলৰ কোনটো দুটা ত্ৰিভুজৰ সৰ্ব সমতাৰ বৃদ্ধি নহয় চৰা তিনিওটা বাহু ইয়াতে দুটা বাহু এটা কোন আৰু দুটা কোন এটা বাহু এই তিনিওটা তোমার সর্ব বিধি হয় কিন্তু এই অ্যাঙ্গল এঙ্গল যে শর্ত আছে এইটা হয়েছে তোমার সিমিলারিটি মানে এই সদৃশর শর্ত হয় এই সর্ব শর্ত নহয় এলেভেন নম্বর কোয়েশন এটা সমবাহু ত্রিভুধের প্রতিটা কুণর মাপ কি সিক্সটি ডিগ্রি হয় টুয়েলভ নম্বর কোয়েশন দিয়া আছে এবি টু ট্রায়েঙ্গল পিকিউা যদি ইয়াৰ মান ষাঠি ডিগ্ৰী কিৰ মান ছেভেণ্টি ডিগ্ৰী তেতিয়াহ'লে চিৰ মান কিমান ডিগ্ৰী হ'ব ফিফটি ডিগ্ৰী হ'ব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ কাৰণে এইখিনিয়ে ধন্যবাদ